কয়েক মাস পরেই দেশ জুড়ে হবে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনে এবারে নরেন্দ্র মোদীর গদি উল্টাবে। কারণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী যেভাবে উঠে পড়ে লেগেছে, বিজেপি পার্টিকে কেউ জিতাতে পারবে না। নরেন্দ্র মোদীর গদি উল্টাবে এবং নতুন প্রধানমন্ত্রী হতে চলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার প্রমাণ দিলেন সমাজকর্মী ইমতিয়াজ আহমেদ মোল্লা। একটা দুটো নয়, পাঁচ পাঁচটি প্রমাণ দিলেন যে নরেন্দ্র মোদী দেশের জনগণের টাকা চুরি করেছে, তাই নরেন্দ্র মোদীকে এবারে দেশের জনগণ ভোট দেবে না। গোটা বিজেপি পার্টিকে গো হারান হারাবে এবং নরেন্দ্র মোদীকে গদি থেকে উল্টে ফেলে দেবে। এবারে কংগ্রেস জিতবে এবং রাহুল গান্ধী হবে দেশের নতুন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর আর একটুও যোগ্যতা নেই দেশের প্রধানমন্ত্রীর গদিতে বসে থাকার। চলুন, সমাজকর্মী ইমতিয়াজ আহমেদ মোল্লা এই চোর চৌকিদার মোদীর বিরুদ্ধে কী কী প্রমাণ দিলেন এবং লোকসভা ভোটে কংগ্রেস জিতে বিজেপি পার্টিকে কীভাবে গো হারান হারাতে চলেছে, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে বেশি যোগ্য কে আপনার চোখে? আপনি যেহেতু বিভিন্ন সময় আমরা দেখি রাজনৈতিক বিভিন্ন বিষয় বিশ্লেষণ করেন, আপনার কি মনে হচ্ছে নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী দেশের মানুষ 2024 কাকে বেছে নিতে চলেছে বা কাকে নেওয়া উচিত? দেখুন, আজকের দিনে এই মুহূর্তে এই কম্পারিজনটাই চলে না। মানে নরেন্দ্র মোদী দেশবাসীর মানুষের কাছে একজন প্রতারক হিসাবে, প্রতিশ্রুতি ভঙ্গকারী হিসাবে, একটা বিদ্বেষের প্রতীক হিসাবে, এবং ধরুন দেশকে বিক্রি করা, দেশকে ধ্বংস করা, দেশকে বদনাম করা, মানে তার সমস্ত অপকর্ম সামনে এসে গেছে। এবং সঙ্গে যদি রাহুল গান্ধীকে বলেন, কোনো কম্পারিজন হয় না। রাহুল গান্ধী একজন, আপনি বলছেন দেশ বিক্রির কথা, কিন্তু নরেন্দ্র মোদীর আমলে তো G20 মতো এত বড় সম্মেলন হয়ে গেল, যেটা পৃথিবীর সমস্ত বড় নেতারা মোদীকে তারা শুভেচ্ছা জানালো। ওরা এখান থেকে বেরিয়েই যে সব থেকে মোদীর কাছের বন্ধু জো বাইডেন, এখান থেকে বার্মাতে গিয়েই সেইখানে মুখ খুললো যে মোদী গণতন্ত্রকে হত্যা করছে, মিডিয়াকে বন্ধ করে রেখেছে, মানুষকে কথা বলতে দিচ্ছে না, এগুলো ওর জিত, এগুলো ভালোভাবে আমরা নিচ্ছি না। কিন্তু ভারত তো নেতৃত্ব দিচ্ছে বর্তমান বিশ্বে। দেখুন, G20 দেশ বিভিন্ন দেশ ঘুরে ঘুরে হয় এবং বিভিন্ন দেশে পাল্টাপাল্টি করে হয়, আর যখন যেই দেশে হয় সেই দেশে তখন নেতৃত্ব দেওয়া হয়। তো ভারতবর্ষে যখন হয়েছে ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়া হয়েছে। না, আপনারা কি সত্যি মনে করেন বিশ্বকে নেতৃত্ব নরেন্দ্র মোদী দিচ্ছে না ভারতবর্ষ দিচ্ছে? এইটা একটা, কিন্তু নরেন্দ্র মোদী যেখানে যা, না আমি ভারত হিসাবে গর্ব করতে পারছি না। উনি যেখানে যাচ্ছেন কোনো মোদী মোদী হচ্ছে না, উনি কিছু ভাড়াটিয়া লোককে দিয়ে মোদী মোদী করান, কিন্তু সেইখানে দেখবেন প্রচুর মানুষ গো ব্যাক মোদী প্লাকার্ড দেয়, মোদীর ছবি নিয়ে, স্ট্যাচু নিয়ে, তাতে জুতোর মালা পরায়, অপমান করে। সেইটাও কিন্তু পুরো পৃথিবীব্যাপী হয়, সেটা বাস্তব চিত্র। যেখানেই যাবেন সেখানেই মোদীর বিরুদ্ধে একটা গ্রুপ কিন্তু থাকে, বিক্ষোভ প্রদর্শন করে, যেটা আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদেশে মাটিতে। নরেন্দ্র মোদীকে ছেড়ে রাহুল গান্ধীকে কেন বেছে নিচ্ছেন বর্তমানে? দেখুন, রাহুল গান্ধী শান্তির দূত হিসাবে এসেছে। রাহুল গান্ধী বলছে যে আমি শান্তির বার্তা, নরেন্দ্র মোদীও তো বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, উনি বলেন, কিন্তু আদানি আম্বানি আর নরেন্দ্র মোদীর বিকাশ ছাড়া আর কার বিকাশ হয়েছে? আর তো কারো বিকাশ হয়নি। আর যতগুলো ললিত মোদী আর যারা নীরব মোদী আর যত মোদী ছিল যারা বিদেশে পাঠিয়েছে গুজরাটের লোকগুলো, সবগুলো তো মোদীরই ভাই, বিকাশ তো তাদের হয়েছে, আমাদের ভারতবর্ষের মানুষের বিকাশ কোথায়? ফ্রিতে গ্যাস দিচ্ছে, ফ্রিতে বাড়ি করে দিচ্ছে, ফ্রিতে বাথরুম টয়লেট করে দিচ্ছে, আর কি চান? হ্যাঁ, উনি গত 9 বছর 400 টাকার গ্যাসটা 1200 টাকায় নিয়ে গেছিলেন, এখন ইলেকশনের আগে 200 টাকা ছেড়েছেন। তা আমি বলবো, এই 200 টাকা যখন ছেড়েছেন তাহলে গত 9 বছরে যে বেশি নিয়েছেন টাকাটা, সেই টাকাটা এখন শুনছি 450 টাকায় গ্যাস দেবেন, তার মানে 450 টাকা আপনি কম দিলেন না, এতদিন আপনি বেশি টাকা নিয়েছিলেন। 450 টাকাতেই গ্যাস আমাদের পাওয়া উচিত, সেই এত বছরের যে বেশি টাকা নিয়েছেন সেইটা ফেরত কবে দেবেন সেইটা বলেন। কারণ 15 লাখের টাকা যে আপনি বলেছিলেন সেটা কিন্তু আজও দেননি, সেটা ডিউ আছে। রাহুল গান্ধীর এই যে ঘৃণার বাজারে ভালোবাসার দোকান, তার যে এই বক্তব্যকে কিভাবে দেখছেন? এটা সত্যি খুব প্রয়োজন ভারতবর্ষের মানুষের কাছে, এটা অক্সিজেন সমান। চতুর্দিকে যে পরিমাণ হিংসা আতঙ্ক, সেই জায়গায় যদি কেউ শান্তির কথা বলে সেই তীর্থাংশের কাছে এক গ্লাস জলের মতো এটা হয়ে দাঁড়াবে, এবং এইটাই রাহুল গান্ধীর ট্রাম্প কার্ড হবে। রাহুল গান্ধীর সাফল্য এই মহব্বতী দোকান যেটা বলছে মানুষকে, কৃষককে, শ্রমিককে, ছাত্রকে, ভিখারিকে, সমস্ত মানুষকে, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালাকে, কুলিকে, সবাইকে যে উনি বুকে টেনে নিচ্ছেন, ওনার শুধু এই চরিত্রটাই ওনাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানাবে। নরেন্দ্র মোদীকে বর্তমানে হিন্দু হৃদয় সম্রাট বলা হচ্ছে, সেই মোদীর বিরোধিতা করতে গিয়ে বিজেপি বা তার সহযোগী দলেরা বা গেরুয়াপন্থীরা অভিযোগ করছে যে সমস্ত চোরেরা এক হয়েছে, ছোট ছোট চোরেরা, ছোট ছোট দল এক হয়েছে মোদীকে হারাতে, চোরেরা এক হয়েছে। তো নরেন্দ্র মোদী তো নিজেকে দাবি করেন উনি ঈশ্বরের দূত হিসাবে নেমেছেন, তো ঈশ্বরের দূত হিসাবে নেমেছেন তো PM-CARES এর টাকার হিসাবটা আপনি দিয়ে দেন না, আপনি রাফেলের কাগজটা দেখিয়ে দেন না, ওটা হারিয়ে গেল কি করে? আদানির যে কেলেঙ্কারি, হিন্ডারবার্গ যে কেলেঙ্কারিটা দিল, তার উপরে আপনি ইনভেস্টিগেশনটা কেন করলেন না? আপনি রাম মন্দিরের জন্য কত টাকা ফান্ড উঠিয়েছেন তার হিসাবটা আপনি দিচ্ছেন না কেন? সমস্ত দেশের সম্পদগুলো যে আপনি বিক্রি করলেন, LIC থেকে আরম্ভ করে সমস্ত ব্যাংক উঠে গেল,
আপনি যে নোটবন্দির কেলেঙ্কারি আপনি করলেন, আপনি ঈশ্বরের দূত, হিন্দু সম্রাট, ঠিক আছে, এই যে ছোট ছোট ব্যবসাগুলো সব ধ্বংস হয়ে গেল, সেইটার কি হলো? আপনি 20 লক্ষ কোটি টাকা করোনাকালে যে আপনি দান দিয়েছিলেন দেশের উন্নয়নের জন্য, সেই টাকাটা 20 লক্ষ কোটি টাকা কাকে দিলেন সেইটার হিসাব দেন না। হিন্দুরা কিছু পেয়েছে কি? হিন্দু হৃদয় সম্রাট হিন্দুদের ধ্বংস করে কি রকম হিন্দু সম্রাট হলেন, হৃদয় সম্রাট হলেন 2024-এ এদেশের হিন্দুরাই নরেন্দ্র মোদীকে সেটা বুঝিয়ে দেবে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং একাধিক বিজেপি নেতারা বলেন যে যারা জাতীয়তাবাদী মুসলিম, যারা দেশকে ভালোবাসে, যারা পাকিস্তানপন্থী নয়, তাদের কোনো অসুবিধা নেই ভারতে। ভারতে আপনারা কেন ভয় পাচ্ছেন? ভারতের সমস্ত মুসলমানই জাতীয়তাবাদী, কারণ ভারতবর্ষের কোনো মুসলমান কোনো প্রধানমন্ত্রীকে হত্যা করেনি, না ইন্দিরা গান্ধীকে হত্যা করেছে, না রাহুল গান্ধীকে করেছে, কাউকেই হত্যা করেনি আজ পর্যন্ত। সন্ত্রাসবাদের সঙ্গে মুসলমানরা কোনোদিন জড়িত হয়নি, কিন্তু আমরা অধিকাংশ টিভি চ্যানেলে দেখি কোন সন্ত্রাসবাদের কথা আসলে, জঙ্গির কথা আসলে মুসলমান নাম। হেমন্ত কারকারে জি আরএসএস এর বিরুদ্ধে, কে হেমন্ত কারকারে? যিনি এটিএস চিফ ছিলেন, যাকে মুম্বাই কাণ্ডে হত্যা করা হয়েছিল, এবং তদন্তকারী সেই অফিসারের হত্যার সিবিআই তদন্ত পর্যন্ত করা হয়নি, সত্য উদ্ঘাটন করে দিয়েছিলেন, এবং ওনার রিপোর্টে আদালতে যে কেসগুলো দিয়েছিলেন সমস্ত আরএসএস এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে তিনি কেস ফাইল করেছিলেন এবং বলে গেছিলেন এই দেশের সব থেকে বড় সন্ত্রাসী সংগঠন হচ্ছে আরএসএস। মুসলমানদের বিরুদ্ধে এরকম কোনো প্রমাণ বা এরকম কোনো সত্যতা আরএসএস কি সন্ত্রাসবাদী কাজ করেছে আপনি কয়েকটা উদাহরণ দিতে পারবেন? মালেগাঁও বম ব্লাস্ট, সেটা কি প্রমাণিত? একদম প্রমাণিত। সাধ্বী প্রজ্ঞা সিং, আসিম আনন্দ, কর্নেল পুরোহিত, হেমন্ত কারকারে এদের সবাইকে গ্রেপ্তার করে চার্জশিট করে জেলে পুরিয়েছিল, সেই ফয়সলা মাঝখানে থামিয়ে দিয়ে একে বার করে আনা হলো। সাধ্বী প্রজ্ঞা সিং কে বার করে এনে তাকে এখন অভিযুক্ত, সে তাকে এমপি করে দেওয়া হলো, সেই কেসগুলো বন্ধ করে দেওয়া হলো। আপনি বলুন না সরাবুদ্দিন কেস, সেই কেসে যারা জাজমেন্ট দিল সেই জাজকে পর্যন্ত হত্যা করে দেওয়া হলো। এখনো গুজরাট দাঙ্গায় যে শর্মা যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, সে এখনো জেল খাটছে। তাহলে যারা যারা তথ্য প্রমাণ এনেছে তিস্তা শীতলাবাদ তাকে জেল খাটতে হয়েছে, কিন্তু অপরাধীরা জেল খাটছে না। শুভেন্দু অধিকারী তো বললেন কিছুদিন পূর্বে যে এই পশ্চিমবাংলার সুশাসন ফেরাতে যোগী আদিত্যনাথের মতো মুখ্যমন্ত্রী দরকার। ও যখন যোগী আদিত্যনাথের এত পছন্দ, ও বাংলায় কি করছে? উত্তরপ্রদেশে চলে যাক না কেন, কাল পর্যন্ত আচ্ছা আপনার তৃণমূলে ছিল, ওর দাদা ওর বাবা এখনো সব তৃণমূলে বসে রয়েছে, আর ও কিনা তৃণমূলের বিরুদ্ধে জিহাদ করছে। আগে নিজের বাবাকে গিয়ে ঠিক করুক, নিজের দাদাকে পরিবারকে আগে ঠিক করুক। আচ্ছা আপনারা যোগী মোদীকে এত ভয় পান কেন? ভয় পাই না তো, ওরা আমাদের ভয় পায়, ওরা আমাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, ওরা দেশের শত্রু, তাই যোগী মোদীর বিরুদ্ধে আমাদের শত্রুতা, তাছাড়া ব্যক্তিগতভাবে ওদের সঙ্গে আমাদের কিসের শত্রুতা? রাহুল গান্ধীকে নিয়ে যে জায়গায় বলছিলেন নাফরাত কি বাজার মে মহব্বত কি দোকান খোলাও, রাহুল গান্ধীর যে স্লোগান নিয়ে বলছিলেন, দেখুন রাহুল গান্ধী একটা নিপাট ভদ্রলোক, কংগ্রেসের বিরুদ্ধে আমাদের হাজার অভিযোগ থাকতে পারে, কিন্তু রাহুল গান্ধী কখনো শাসনে ছিল না, কখনো প্রধানমন্ত্রী কেন কোনো মন্ত্রী হয়নি, এবং রাহুল গান্ধী এখন একমাত্র কংগ্রেসী নেতা যিনি আরএসএস এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে স্পষ্ট কথা বলেছেন, যিনি আদানি আম্বানির বিরুদ্ধে স্পষ্ট কথা বলেছেন, যেই কথা সমস্ত মোদীদের বিরুদ্ধে কথা বলে উনি জেল খেটেছেন, এই জেল শাস্তি ঘোষণা হওয়ার পরও ক্ষমা চাননি, ওনার সংসদ পদ খারিজ হয়েছে, ওনার বাংলো থেকে ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারপরেও মাথা নত করেনি, এই যে সাহসটা দেখিয়েছে, আমার মনে হয় এই রাহুল গান্ধীর জন্য কংগ্রেসের পুনর্জন্ম হলো, নতুন করে কংগ্রেস জীবন্ত হয়ে গেল। রাহুলের এই দৃঢ়চেতা স্বচ্ছ চরিত্রের জন্য আজকে আমরা রাহুল গান্ধীকে পছন্দ করছি। কংগ্রেসের সঙ্গে আমাদের অনেক বিরোধ সংঘাত ছিল, আছে, থাকবে, কিন্তু এই মুহূর্তে দেশকে রাহুলের প্রয়োজন।